আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, কোন বান্দা যদি নিজে চেষ্টা না করে আমি তার সহযোগী হতে পারি না। আপনারা ঘরে বসে থাকলে আল্লাহ আপনাদেরকে ক্ষমতা আপনাদের হাতে নিয়ে দেবে না, আপনাদের চেষ্টা করতে হবে, বাকশালের বিরুদ্ধে লড়াই নামতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই নামতে হবে, এই জাতীয় বাড়ি একটা বিস্ফোরা এদের বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রকে মুক্ত করার জন্য, জনগণকে মুক্ত করার জন্য আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে রোডে নামতে হবে এবং ভোট ডাকা সরকারকে বিদায় করতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের সামনে চাউলের সংকট, চাউল নাই, ডাল নাই, তেল নাই, চিনি নাই এবং শাক সবজি তো নাই, প্রতিটা জিনিসের মূল্য 100 থেকে 150 টাকা, ডলারের মূল্য 32 টাকা, 132 টাকা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই সরকার 2009 সালে শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকা রিজার্ভ চুরি করেছে, আপনার বিভিন্ন প্রকল্পের নামে 1 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়িয়ে তারা টাকা লুট করে নিয়েছে। ইতিমধ্যে পুলিশের ভিতরে, ইতিমধ্যে আমাদের সশস্ত্র বাহিনী, আপনার তারা এখন বলতেছে আমরা অনিরাপদ ফিল করতেছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই আমার আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে, আপনাদের পাশে 18 কোটি জনগণ আছে, আমরা থাকব, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি যে কোনো সময় ইনশাল্লাহ বাংলার রাস্তায় অবস্থান নেবে, জনগণ রাস্তা নেমে আসবে এবং যাদেরকে জেলখানে আটকে রেখেছে এই 28শে অক্টোবরে পরিকল্পিতভাবে বিএনপি সহ জামাতের 63টা রাজনৈতিক দলের পরায় আপনার 25,000 নেতা কর্মীকে জেলে ঢুকে রেখেছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে জনতার অধিকার পার্টি তারেক রহমান, তিনি একজন রাজনৈতিক দলের সভাপতি, তাকে মনে হয়েছে ওএনসি থোরের মতো, একজন সন্ত্রাসীর মতো তাকে যেভাবে কিডন্যাপ করে যেভাবে মোটরসাইকেলে উঠে নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। শুধু তাই নয়, আহসান হাবিব লিংকন জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, আমি আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগকে বলবো আপনারা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা মুখ করান, অতএব জনগণের ট্যাক্সের টাকা পেতে হলে, জনগণের টাকা দিয়ে আপনারা বেতন পেতে হলে, আপনার সংসার চলতে হলে অবিলম্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, জনগণের কাতারে আসুন, জনগণকে মুক্তি দিন। এই বাংলার মাটিতে আর কোন অবৈধ সরকার বাংলার মাটিতে ডাকতে পারবে না ইনশাল্লাহ। এই বলে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকল নেতৃবৃন্দকে, আমার সাংবাদিক ভাইদেরকে এবং সাগরুণী হত্যাকারী যারা তাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে আন্দোলনে সামিল থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।